বর্তমান যেটা খতিব উনি ভিতরে নামাজ পড়াইতেছে, ভিতরে আলোচনা করতেছে, তখন সাহাবে খতিব আসছে, আইয়েরে ওনাকে ধাক্কা দিছে, লামাই দিছে, লামাই দিয়ে উনি স্পিরিটটা হারেনি, আলোচনা শুরু করে দিছে। তো এই সপ্তাহে আবার ও এসে ফেতনা সৃষ্টি করছে, এই বক্তৃতা শুরু করছে, তো মানুষজন তো তাকে মেনে নিবে না, স্বৈরাচারের আমলের যে আরও একটা আসতো ফেতনাবাজ। কবি মাদ্রাসার জননী উপাধি দেওয়া এই রুহুল আমিন, উনি সন্ত্রাসীদের লইয়া চর দখল করছে, মসজিদ চর দখলের জায়গা, এটা আল্লাহ 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 লোকের জায়গা। হ্যাঁ, রুহুল আমিন সাহেব বাহির থেকে লোক নিয়েছে যে মসজিদ দখল করে আছে, এটা তো আমরা বুঝতে পারিনি, আমরা স্বাভাবিকভাবেই মসজিদে ঢুকছিলাম, তো ওনারা হঠাৎ দেখি একটা স্রোত চলে আসছে, আমরা পরে খেয়াল করলাম যে ওনার ছাত্র সম্ভবত ওনারা মুসল্লিদেরকে বেধক পিটাচ্ছে। আমি পরে ঘটনা যেটা আমরা বুঝতে পারলাম যে উনি যখন খুতবাতে দাঁড়িয়েছেন তখন উপস্থিত মুসল্লিরা ওনাকে অনুরোধ করেছে যে এখনও শহীদদের রক্তের দাগ শুকায়নি, আপনি খুতবা দিতে পারেন না। তখন ঘুষিদের হাতের মধ্যে কিছু নিয়ে আসছে, একজনের হাতে দেখছি আপনার নেল কাটারের টাইপের, ওগুলো হাতে নিয়ে মাথার মধ্যে ঘুষি দেয়, মাথার মধ্যে ঘুষি দিয়ে পর আমাকে তিন চারটা ঘুষি দিছে, আমি বলতেও পারি না, ব্যথা পেয়েছি। পরে দেখি অনেক ভয়ঙ্কর, এই আপনার গ্লাস ট্লাস ভেঙে ফেললো, তারপর জুতার বক্স এগুলো নিয়ে উঠায় তাদেরকে মারামারি শুরু করলো। পরে এক পর্যায়ে আমরা একটু আমি একটু ব্যাকে চলে আসছি।